জাকিয়া খান, নাসরিন আব্দি লিখেছেন, ফু দিয়ে নাকি গরম খাবার খেতে নেই, আসলে কি সত্য? হ্যাঁ, ফু দিয়ে গরম খাবার খাওয়ার পরে হাদিসে নিষেধাজ্ঞা আছে, তাছাড়া এটা বৈজ্ঞানিকভাবেও বোধ হয়, আমি যতটুকু জানি, এটা অনুপকারী কাজ, ক্ষতিকর কাজ। বিধায় গরম খাবার আমরা ফু দিয়ে খাবো না, বরং সেটা একটু সহনীয় পর্যায়ে ঠান্ডা হওয়ার জন্য প্রয়োজন অপেক্ষা করব, বা অন্য কোনোভাবে এটাকে আমরা নর্মাল করার চেষ্টা করব, কিন্তু ফু দিয়ে আমরা গরম খাবার খাবো না।